চিংড়ি মাছের মালাইকারির জন্য আপনারা নিতে পারেন 250 গ্রাম চিংড়ি মাছ, টমেটো, নারিকেলের দুধ, তেজপাতা, দারচিনি, কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ, জিরে গুঁড়ো আর গরম মশলা, টমেটো সস, কাঁচা পেঁয়াজ কুচি 1 বাটি, তারপর ঘি, ঘি আপনারা ঘরেও বানিয়ে নিতে পারেন আবার বাসা কিনেও আনতে পারেন, আর স্বাদমতো চিনি। এখন আমি হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করার জন্য মেখে নিচ্ছি, আর এর 10-15 মিনিট পর আমি মাছগুলোকে ভেজে নেব। এখন আমি সর্ষের তেলটা ফ্রাই প্যানে ঢেলে নিচ্ছি গরম হওয়ার জন্য, তারপর এখানে আমি মাছ ভেজে নেব। এখন আমি মাছগুলোকে তেলে ছেড়ে নিচ্ছি ভাজার জন্য, 2 মিনিট ভাজার পর আমি এগুলো তুলে এক সাইডে রেখে দেব। এখন আমি একে একে তেজপাতা, দারচিনি আর গরম মশলা তেলে নিয়ে ভেজে নেব। তেজপাতা, দারচিনি আর গরম মশলা ভাজার পর আমি আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো নিয়ে নেব, আর পেঁয়াজগুলো ভাজতে থাকবো বাদামি হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো বাদামি হওয়ার পর আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটোর পর আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব। এখন আমি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর স্বাদমতো লবণ দেব। লবণ, মরিচ আর জিরে গুঁড়ো হলুদ দেওয়ার পর ভালোভাবে নেড়ে টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এখন আমি এতে টমেটো সস যোগ করে নিচ্ছি, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে স্বাদমতো চিনি যোগ করে নেব। চিনিটা একদমই অপশনাল, চাইলে আপনারা তা বাদও দিতে পারেন। এরপর আমি এতে নারিকেলের দুধ যোগ করব। নারিকেলের দুধটা আপনারা বাইরে থেকে কিনেও আনতে পারেন কিংবা বাসায় বানিয়ে নিতে পারেন। বাসায় বানানোর সময় আপনাদেরকে নারিকেলের গুঁড়োটা 10 থেকে 12 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে, তারপর তা চিপে যে রসটা বেরোবে সেটা আপনারা নারিকেলের দুধ হিসেবে ব্যবহার করতে পারেন। আর এখানে নারিকেলের দুধটা দেওয়ার পর আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব, আর একটু পরে চিংড়ি মাছ দিয়ে তা ঢেকে দেব।
এখন আমি এতে চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মাঝখানে একবার নেড়ে দিতে হবে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর খুব সুন্দর খুব সুন্দর একটা গ্রানও বেরিয়েছে। গ্রানটা তো আর আমি ক্যামেরায় দিতে পারবো না, এটা আপনার করার সময়ই দেখতে পাবেন। দেখুন কি সুন্দর কালার, মন চাইছে এখনই খেয়ে নি। এভাবে আবার ঢেকে রাখতে হবে। আমার হাতে বানানো ঘি এবার দিয়ে দিচ্ছি। এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে ঘরে ঘি বানাতে হয় এটা দেখিয়ে দেব। ঘি দেওয়ার পর ঢাকনা খুলে দিতে হবে, এরপর আর ঢাকতেই হবে না। এখন একটু নেড়ে চিড়ে মিশিয়ে দিতে হবে ঘিটা। দুই তিন মিনিট পরে নামিয়ে নিতে পারবে। সময় মালাইকারির রংটা একটু এরকম হবে আর উপরে একটু তেল ভেসে উঠবে, তখন আপনারা বুঝতে পারবেন যে এটা নামাতে হবে। হয়ে গেছে আপনাদের মজাদার চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গেছে। আর তৈরি করার পর আমি ভালো করে ডেকোরেশন করে এভাবে রেখেছি, আপনারা চাইলে আপনাদের মতো ডেকোরেশন করতে পারেন। এই ডেকোরেশনের জন্য কোনো ধরা বাধা নেই, এটা অপশনাল, করলেও চলবে না করলেও চলবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, তাহলে পরের ভিডিওটি আপলোড করতে উৎসাহিত হবো।